দেশের সকল অংশের মানুষের জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা সূচনা করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন অথবা কিষাণ সম্মান নিধি, সকল প্রকল্পে সুযোগ সুবিধা সমাজের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি মহিলা সশক্তিকরণের লক্ষ্যেও কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বলছেন, দেশের মহিলাদের আর্থসামাজিক উন্নতি হলেই দেশের সমাজের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। একই দিশায় কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সরকারও। প্রতি ঘরে সুশাসন 2.0 প্রকল্পের এক প্রশাসনিক শিবিরে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের আরডি ব্লকের অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতাবাড়ি ব্লকের বিডিও শুভব্রত দে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন। রাজ্যের বহু মানুষ এখনও বঞ্চিত রয়েছেন কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা থেকে, তাই সকল যোগ্য ব্যক্তির জন্য উন্নয়নমুখী সরকারি প্রকল্পগুলির সুযোগ সুবিধা পেতে পারে তার জন্যই বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচি শুরু করা হয়েছে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সমস্ত মহিলাদের সশক্তিকরণ করা এবং উনি চাইছেন যে দেশের যে আগামী ভবিষ্যতের প্রজন্ম যারা দেশকে শক্তিশালী করবে, এই যে দেশকে যারা এক সর্বশক্তিমান দেশ বানাবে, এই সেই যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে গিয়ে তাদের সেভাবে তৈরি করে দাও। উনি ঠিক করেছেন এই যোজনার মাধ্যমে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ অন্তিম পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যাবে সরকারের সমস্ত সম্পর্ক, যেখানে মানুষকে কোথাও যেখানে তাদের দুঃখ দুর্দশা মনে থাকতে হবে না। এই সমস্ত যোজনার মাধ্যমে উনি চেয়েছেন, উনি সমস্ত পরিকল্পনা যোজনা কিন্তু সমস্ত মানুষের জন্য করেছেন। আজকে এখানে আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে মহিলাদের সশক্তিকরণের কথা উনি বারবার বলেন যে যে দেশের মহিলারা যদি সশক্তিকরণ শক্তিশালী হয় অর্থনৈতিক দিক দিয়ে, তাহলে দেশকে কেউ রুখে রাখতে পারবে না। যুব সম্প্রদায়কে যদি শক্তিশালী করা যায়, এই দেশের 66% মানুষ এই যুব সম্প্রদায় এবং এই সম্প্রদায়কে যদি শক্তিশালী করা যায়, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী এগোচ্ছেন সেখান থেকে কখনো পিছিয়ে আসা যাবে না, তাই তো উনি এই সমস্ত পরিকল্পনা নিয়েছেন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্যা ডক্টর মানিকের নেতৃত্বের সরকার, আমরা তার প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ প্রতিটি লক্ষ্যকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের সমস্ত মানুষ জনপ্রতিনিধিরা এবং আমরা সেই কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আগামী 2047 সালে 100 বছর পূর্ণ হবে ভারতবর্ষের স্বাধীনতা। সেই সময়ের মধ্যে ভারতকে বিশ্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কোনো ঘরে যাতে জলবিদ্যুতের অভাব না থাকে, মাটির উনুনের বদলে যাতে গ্যাসে রান্না করার সুবিধা পান ভারতের সকল মায়েরা, সেই লক্ষ্যে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় রাজ্য সরকারের এসব উন্নয়নমুখী প্রকল্পের সুযোগ সুবিধা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে রবিবার জানিয়েছেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। তার নাম সবার প্রিয় রণজিৎ কোনে আমরা চিনি, সেও তার ক্ষুদ্র মাত্রায় সে তার খেলনা তৈরি করে এবং সে বিভিন্ন মেলা দেশে গুলো বিক্রি করে। উত্তর উত্তর মন কি বাত দেখার পর সেও ইন্সপায়ার হয়েছে, এরকম সারা ভারতবর্ষের ছোট ছোট যারা এই ধরনের খেলনা তৈরি করতে তারা উৎসাহিত হয়েছে, বড় বড় আমাদের ইন্ডাস্ট্রি হয়েছে। আজকে চায়না থেকে আমাদের খেলনা আসে না বললেই চলে, কয়েক হাজার কোটি টাকার চায়না সে জায়গায় লস হয়েছে এবং আমরা আত্মনির্ভরতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছি। আত্মনির্ভর হলে বাইরে থেকে কেউ আমাদের উপর এসে দাদাগিরি করতে পারবে না। ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে, আগামী দিন ভারতবর্ষ পুরো বিশ্বকে কন্ট্রোল করবে, তাই চাইছে মোদিজিকে দুর্বল করার, মোদিজিকে এখান থেকে সরানো। সমস্ত বিরোধী দলগুলো একজোট হয়েছে, তারা নূর মোহাম্মদী বলে একটা সেক্রেটারি আছে, সেক্রেটারি একজন প্রেরণ করেছে বাংলাদেশে। আজকে তোমাদের 7 তারিখ আজকে বাংলাদেশ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগের সরকার যেন না আসতে পারে, বিএনপি সরকার যেন প্রতিষ্ঠিত হয়। চায়না থেকে শুরু করে আমেরিকা সকলে চাইছে, কিন্তু ভারতবর্ষ চাইছে সেখানে আওয়ামী লীগের সরকার হোক। বিএনপি সরকার যদি আসে, তিন দিক দিয়ে আমাদের বাংলাদেশ ঘেরা, তাহলে ভারতবর্ষ অস্থির হবে, বিভিন্ন ভাবে সমস্যা তৈরি হতে পারে। রবিবারের এই প্রশাসনিক শিবির থেকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের মধ্যে এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, পিআরটিসি, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড এবং ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।
ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।